ঝালকাঠিতে দিন দিন জনপ্রিয় উঠেছে ডাল চাষ জেলায় এবছর ডালের বাম্পার ফলন হয়েছে ফলে হাসি ফুটেছে কৃষকের মুখে প্রযুক্তির ব্যবহার এবং কৃষি সহযোগিতায় লক্ষ্যমাত্রা চেয়ে প্রায় চারশো একর জমিতে মুগ ডালের আবাদ বেশি হয়েছে কম খরচে উৎপাদন ভালো এবং লাভ বেশি হওয়ায় নতুন কৃষি উদ্যোক্তারা ডাল চাষে আগ্রহী হচ্ছেন ফলন যদি বাস্তব যদি কেউ না দেখে তাহলে তাকে বোঝান যাবে না যে কি কি পরিমাণ হয়েছে পুরুষের পাশাপাশি নারীরাও কৃষি কাজ করি ফলন খুব ভালো আসছে কৃষকদের সময় মতো বীজ ও প্রশিক্ষণ সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ আশা করা যাচ্ছে যে এ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন মুখ উৎপাদিত হবে এবং এটি কিন্তু সবচেয়ে মানে মুখ চাষে কিন্তু কৃষকরা দিন দিন কিন্তু আগ্রহ হয়ে উঠছে কারণ মুখ চাষে কিন্তু তুলনামূলকভাবে খরচ কম জেলায় এই বছর দুই হাজার চব্বিশ জমিতে মুখ ডালে চাষ হয়েছে एस एम हम मई टी वी